সুপারমার্কেট, সাপ্তাহিক বজার আদি সকলো বাণিজ্যিক ঠাইসমূহ সন্ধিয়া 6 বজাত বন্ধ করাটো বাধ্যতামূলক। জিলা প্রশাসন তথা কর্তৃপক্ষৰ কঠোৰ নিৰ্দেশনাবাণীহে সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ অনুষ্ঠিত কৰিব পাৰিব। বিশেষকৈ মাস্ক, হ্যান্ড সেনিটাইজেশ্যন কৰাৰ লগতে 6 ফুট ব্যৱধানেৰে সামাজিক দূৰত্ব বৰ্তাই ৰখাটো বাধ্যতামূলক। অনুষ্ঠানসমূহত 50% মানুহে সমাগম হ'ব পাৰিব। ইয়াৰ উচ্চ সীমা 400 জন বুলি ধৰা হ'ব। যিকোনো সমাগমত 50% লোকে উপস্থিত থাকিব পাৰিব। বিবাহ অনুষ্ঠানকে আদি কৰি ব্যক্তিগত অনুষ্ঠানসমূহত সৰ্বাধিক 100 জন লোকে উপস্থিত থাকিব পাৰিব। মৃতকৰ অন্ত্যেষ্টিক্ৰিয়া পৰ্বত 20 জনতকৈ অধিক লোকৰ সমাগম হ'ব নোৱাৰিব। ধৰ্মীয় অনুষ্ঠান তথা উপাসনাস্থলীত কেৱল মাত্ৰ 20 জন লোকে উপস্থিত থাকিব পাৰিব। সুপারমার্কেট, সাপ্তাহিক বজার আদি সকলো বাণিজ্যিক ঠাইসমূহ সন্ধিয়া 6 বজাত বন্ধ করা বাধ্যতামূলক। ভার্চুয়েল আর গৃহর পরাই কাম করব পারে ভাল। বিষয়াসকলের বাহিরে কার্যালয়ত 50% কর্মচারীহে উপস্থিত থাকিব পাৰিব। গর্ভবতী মহিলা আর 5 বছরের তলর সন্তান থাকা মহিলা কার্যালয়ত অহার বিপরীতে গৃহর পরাই কাম করব পাৰিব। কর্মস্থলীত সামাজিক দূরত্ব মানি চলাটো বাধ্যতামূলক। লগতে দুপৰীয়া আহার গ্রহণের সময়তো সামাজিক দূরত্ব মানি চলিব লাগিব। সরকারি বেসরকারি সকলো কার্যালয়ের প্রবেশ আর প্রস্থানের দ্বারত থার্মেল স্কেনার, হাত সেনিটাইজেশন করা আদির সুবিধাসমূহ উপলব্ধ থাকিব লাগিব। কার্যালয়সমূহ সঘনাই সেনিটাইজেশন করিব লাগিব। সরকারি বেসরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় আদিয়ে ভার্চুয়েল প্রকল্প প্রদান করিব। শিক্ষানুষ্ঠানসমূহত 50% শিক্ষার্থীর উপস্থিতিরে পাঠদান চলিব। পাঠদানের সময়সূচী প্রস্তুত করার ক্ষেত্রে সতর্ক হব লাগিব। শিক্ষানুষ্ঠানত প্রাতঃসভা অনুষ্ঠিত করব নোৱাৰিব। প্রাথমিক শ্রেণীসমূহৰ পাঠদানের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা গ্রহণত অগ্রাধিকার দিব লাগিব। শিক্ষা বিভাগে করোনাকালীন পরিস্থিতির মাজেৰে পাঠদান করার ক্ষেত্রে বিশেষ নির্দেশনা জারি করব। রাজহুৱা পরিবহনের ক্ষেত্রে আসনসমূহত কোভিড বিধি মানিব লাগিব। দূরনিবতীয় যাত্রীর ক্ষেত্রে গুরুত্ব দিব লাগিব। অটো রিক্সা, রিক্সা আর ট্যাক্সির ক্ষেত্রে চালকসহ 2 জন যাত্রীহে থাকিব পাৰিব। সিটি বাস আর আন্তঃজিলা বাসসমূহ 50% যাত্রীরে চলিব। রাজহুৱা স্থানসমূহত মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক। গ্রাহকসকলে দোকানসমূহত নিম্নতম 6 ফুট ব্যবধানেৰে সামাজিক দূরত্ব মানিব লাগিব। লগতে দোকান স্বত্বাধিকারী দোকানের সন্মুখত হ্যান্ড সেনিটাইজেশন করার সু ব্যবস্থা রাখিব লাগিব। দোকানী আর গ্রাহক উভয়ে মাস্ক আর হাত মোজা পিন্ধিব লাগিব। এই ক্ষেত্রে দোকানের স্বত্বাধিকারী গুরুত্ব দিব লাগিব। সেলুন, বিউটি পার্লার আদিত কঠোরভাবে নিয়ম পালন করেহে সেবা আগবাব পাৰিব। মাস্ক, হাত মোজা পিন্ধাটো বাধ্যতামূলক। দৈনিক সাপ্তাহিক বজার, ঘরুয়া সহায় ব্যবস্থার ক্ষেত্রে ASDMA জারি করা পরামর্শসমূহ কঠোরভাবে বলবৎ করা হব। উপরোক্ত নির্দেশনাসমূহ অমান্য করলে দুর্যোগ প্রশমন আইন 2005-র দণ্ডবিধি 188-র ভিত্তিত গ্রহণ করা হব শাস্তিমূলক ব্যবস্থা। মাস্ক পরিধান নকৰা বা রাজহুৱা স্থানত থু পিক পেলোৱা কোনো ব্যক্তিক 1000 টকা জরিমনা বিহা হব। এই নির্দেশনার সন্দর্ভত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার জেলা প্রশাসনের হাততো থাকিব। ব্যুরো রিপোর্ট, অসম টুডে।